ভ্লগিং করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না। যদি হয়ে থাকে কাপল ভ্লগার, তাহলে সেই ক্ষেত্রে তো অন্তত পক্ষে মাসে 50 লাখ টাকা ইনকাম করার কথা, কারণ তারা দুইজন মিলে তো ক্যামেরার সামনে ভ্লগ বানাইতেছে। তাহলে সেই ক্ষেত্রে এইরকমটাই চিন্তাভাবনা। মানুষের চিন্তাভাবনার লেভেলটা এতটা পরিমাণ যে তারা মনে করে ভ্লগ করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় খুবই সহজে, ঘরে বসে বাইরে ঘুরে নানান রকমভাবে ভ্লগ বানায় নিয়েই হইল, জাস্ট খালি আপলোড করে দিলাম আর ভিডিও থেকে টাকা আসা শুরু হয়ে গেল। আর সেই ক্ষেত্রে যদি বলি যে আমি তো ভাই দুই বউ নিয়ে ভ্লগ বানাইতেছি, তাহলে তো আর কোনো কথাই নেই, তাহলে তো আমার টাকা ইনকাম করার কথা, কোটি কোটি হওয়ার কথা। বাট মজার ব্যাপারটা কি, গত 1.5 বছরের উপরে হয়ে যাচ্ছে আমরা ভ্লগ বানাইতেছি। শুরুর দিকে আমাদেরকে কেউই চিনত না, এখনও খুব একটা বেশি মানুষই চিনে তাও না, যাই চিনুক না কেন আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমরা আসতে পারছি। এটার জন্য আমি অসংখ্য কৃতজ্ঞ থাকবো আপনাদের সবার কাছে। আমার দুই বউকে নিয়ে আমি এইভাবে সুন্দর একটা সংসার করতে পারতেছি, একসাথে জীবনযাপন করতে পারতেছি। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমাদের ঘরে সুখবর চলে আসছে, আমার দুই বউই মা হতে চলেছে আলহামদুলিল্লাহ, সব কিছুই ঠিক আছে। কিন্তু এই যে 1.5 বছর যাবৎ যে পরিশ্রমগুলো করে আমরা ধীরে ধীরে এক পা করে এগোচ্ছি, আপনারা প্রত্যেকটা মানুষ একটু একটু করে আমাদের সাথে আসতেছেন, এর পিছনে যে কত পরিমাণ পরিশ্রম আমাদের করতে হয়, যে আমরা কি কি করি, আমরা কি থেকে কি করি। আমার বউ, দুই বউ মিলে বাসায় অত্যাচার করে এত পরিমাণ লাইটগুলোকে নষ্ট করছে যে বাসার ম্যাক্সিমাম লাইটই নষ্ট হয়েছিল, কেনার মতো জায়গা নেই। আর দুই বউ মিলে কয়েকদিন যাবতই বলতেছে যে ভিডিও একটু সুন্দর করে বানানোর জন্য আমাদের যা করণীয় সেইগুলোর জন্য ব্যবস্থা করে দাও। তো দুই বউয়ের ব্যবস্থা করার জন্য, এই কারণে তাদের মন খুশি করার জন্য লাইট সেট আপ কিনে নিয়ে আসলাম, যে তাদের সব কিছু যেন ঠিকঠাক থাকে, তাদের মন মতো যেন হয়। এই যে প্রত্যেকটা ইকুইপমেন্টস আমাদের কিনতে হয়, আমাদের ক্যামেরা কিনতে হয়, আমাদের মোবাইল কিনতে হয়, ভালো কোয়ালিটির একটা ভিডিওর জন্য ভালো একটা লাইট প্রয়োজন, একটা মাইক্রোফোন প্রয়োজন, একটা ভালো ফোনের প্রয়োজন, একটা ভালো ক্যামেরার প্রয়োজন, প্রত্যেকটা জিনিসের পেছনে আমাদের টাকা খরচ করতে হয়, অনেক অনেক পরিমাণ টাকা খরচ করতে হয়। এর পরবর্তীতেই আপনারা একটা সুন্দর ভিডিও দেখতে পারেন। ঠিক এইভাবেই যারা কাপল ভ্লগার আছে, যারা সিঙ্গেল ভ্লগ বানাচ্ছে, সবাই হ্যাঁ টাকা ইনকাম করতেছে, টাকা ইনকাম করার পাশাপাশিও তাদের টাকা খরচ করতে হচ্ছে প্রত্যেকটা জিনিসের পেছনে। আপনি সাধারণ একজন রিক্সা চালকও যদি হয়ে থাকেন, রিক্সা চালকের জন্যও কিন্তু একটা রিক্সা কিনতে হয় অথবা একটা রিক্সাকে ভাড়ায় চালাইতে হয়, সেই ক্ষেত্রেও কিন্তু টাকার খরচ আছে। তো শুধু শুধু যে বাসায় বসে টাকাটাই চলে আসে সেটা না, ভিডিও বানায় আপলোড দিলাম সুন্দর হইলো না, আপনারা কেউ দেখবেনও না। তো এই কারণে প্রত্যেকটা জিনিসের পিছনেই শ্রম দিতে হয় আর হচ্ছে টাকাও খরচ করতে হয়, টাকা শুধু ইনকাম করলেই যে হয় তা না। এই সব কিছুর মধ্যে সবচেয়ে বড় কথা, কি পরিমাণ শ্রম দিতে হয়। আমি সবসময় দেখবেন যে আমি খুব ক্যামেরার সামনে খুব কম আসা হয়, ক্যামেরার পিছনেই আমি সবসময় থাকি, আমি ক্যামেরার পিছনেরই পার্সন, আমি সবসময় আগে থেকে একজন ফটোগ্রাফার। তো সেই কারণে ফটোগ্রাফি যখন থেকে আমি শুরু করছি, একদম শুরুর দিকের কথা যদি বলি, সেইখানেও আমি অনেক কথা শুনতাম মানুষের, আসলে মানুষের কথা বলতে কী যে মজা লাগে সেটা বলে বোঝানো সম্ভব না। সেই সময় আমি শুনতাম যে আরে ক্যামেরা তো আসেই, আয় চলে আয়, দুই চারটা ছবি টবি তুলে দে। যখনই আমি টাকার প্রসঙ্গ তুলতাম তখনই বলতো ভাই ব্রাদারের ছবি তুলবি, টাকা লাগবে, টাকার কি প্রয়োজন, তোর কি কি এমন লাগে যে তোর টাকা লাগবে, ভাই ক্যামেরাটা কিনতেও আমার টাকা লাগছে, এটার পিছনে আমার শ্রম দিতে হয়েছে, এটার পিছনে শিখতে আমার সময় দিতে হয়েছে, 1.5 বছর যাবৎ ভ্লগ বানাইতেছি, এই ভ্লগ আগে থেকে কিন্তু ভাইরাল হয় নাই। এই যে ইদানিং কিছু কিছু ভিডিও ভাইরাল হওয়া শুরু করছে 1.5 বছর পরবর্তীতে, এটার পিছনে কি আছে না আছে, কিভাবে একটা ভিডিও ভাইরাল হতে পারে, কিভাবে একটা ভিডিওকে মানুষের সামনে নেওয়া যেতে পারে, এগুলো শিখতেও আমার 1.5 বছর সময় চলে গেছে। ক্যামেরার পিছনে বসে থেকে, এই যে কম্পিউটারটা দেখতে পারতেছেন আপনারা ফ্রেমে, এই কম্পিউটার মধ্যে সারাটা দিন আমি বসে থাকি, এই কম্পিউটারেই আমার সব কিছু কাজকর্ম করি, যে কিভাবে ভিডিও আপলোড করা, কিভাবে ভিডিওতে ভিউ আনানোর জন্য যাবতীয় যা কিছু সব কিছু অ্যানালাইটস দেখাশোনা এগুলো আমি করি। তো আপনারা যারা মনে করেন যে যারা কাপল ভ্লগার আছে, যারা সিঙ্গেল ভ্লগার আছে, যারা ট্যুর ভ্লগার আছে, তারা বসে বসে জাস্ট ঘুরে ফিরেই টাকা ইনকাম করতেছে, খুব মজায় মজায় ইনকাম করতেছে, ব্যাপারটা এমন না, এই সব কিছুর পেছনেই অনেক শ্রম দিতে হয়। আপনাদের যদি মনে হয়ে থাকে যে খুব বাসায় বসে বসে নর্মালি টাকা চলে আসতেছে, তাহলে আপনাদের সম্পূর্ণ একটা ভুল ধারণা। আলহামদুলিল্লাহ আমরা 1.5 বছরের ভিতরে যতটুক পর্যন্ত আসতে পারছি তার জন্য আমরা অনেক হ্যাপি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা সবাই আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাচ্ছেন। আমাদের বাসার জন্য কিছু লাইটের প্রয়োজন ছিল, সেইগুলো বললাম না আমার বউরা নষ্ট করছে, সেই লাইটগুলো আজকে আমরা কিনে নিয়ে আসছি।
তো সবকিছুই যেন প্রপার থাকে, আপনাদেরকে যেন সুন্দরভাবে ভিডিও আমরা দিতে পারি, সেই কারণে সবকিছুই আমরা গোছানোর চেষ্টা করতেছি। দোয়া করবেন আমাদের জন্য। আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, আর আমাদের ফেসবুক পেজটা যারা এখনো ফলো করেননি সবার কাছে অনুরোধ থাকবে অবশ্যই আমাদের পেজটা ফলো করে নেবেন, আর এইভাবে আমাদেরকে ভালোবাসা দিতে থাকবেন। আর আমাদের আগত যে সন্তান আসার কথা, দুইজন সন্তান আমাদের জীবনে আসতেছে, তাদের জন্য অনেক 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 দোয়া করে যাবেন সবাই, যেন তারা সুস্থভাবে পৃথিবীতে আসতে পারে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সবাই সবার পরিবারের দিকে খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।